পেশাব করা পরে ডান হাতে পানি বা কুলুপ নেওয়া যাবে কিনা। এরপর প্রশ্ন হলো, আমি বুকের উপরে হাত বেঁধে বাঁধি আর রফে দেন করি দেখি আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা, কোথায় আমরা চলে গেছি আজ? কোন যুবক যদি রফে দেন করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না, আপনার এখানে কেউ পড়ে না, হঠাৎ একজন বলছে, আপনার অ্যাটেনশন ওই দিক গেছে, বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুজাহিদ মুস্তাহিদদের গপকাদের গবেষণা, এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর বান্দা। যুবক মানুষ, যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না, এই যুবক আসছে, তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা, এরকম যদি কোথাও ঘটে, এরকম অহরহ ঘটে আমার মনে হয় না, যদি দু চারটা ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক। যারা কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না। আপনাদের এলাকায় মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁই চাষা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? ও তো সব দুই নম্বর মানুষের মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকুর উপরে বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। মুসলমানদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, ভুল থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু তাই বলে আল্লাহর ঘর থেকে একে অন্যকে বের করে দেওয়া, সেটা যেই পক্ষ থেকেই করুক, বাড়াবাড়ি যেদিক থেকেই হোক না কেন। হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে, সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে, যে পক্ষে, যে কেউ বেশিরভাগ মানুষের দেশে হানাফি, অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে, বিশেষ করে যে যুবকের যে লেখা, এটা তো হৃদয়ে দাগ কাটার মতো কথা। যে হুজুর নামাজের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে, কত বড় কথা। আল্লাহ তালা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। ভাই, মসজিদের নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সাহাবিদের মধ্যে বিভিন্ন আমল নিয়ে বৈচিত্র্য ছিল, ভিন্নতা ছিল, বিভিন্ন ভুরি ভুরি হাদিস দেখবেন যে এক হাদিস একটা আমল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করতেন, আরেকটা আমল দেখা গেল আরেক সাহাবি করতেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিতরের পর একটা কথা বলতেন, মুআবিদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলতেন, একই মসজিদে দুইজন দুই পদ্ধতিতে আমল করছেন, কোনোদিন গন্ডগোল হয় নাই তাদের মধ্যে। কিন্তু আমাদের আজ আমরা কোনো কিছু সহ্য করতে রাজি না, আমরা যত ইসলাম বিরোধীতে আছে সব সহ্য করতে রাজি আছে, কিন্তু আমার ভাই, আমার কালিমা গো, সেও নামাজি ভাই, মত ভিন্নতা আছে, তাকে আমরা সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি না। এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাসআলা, অন্য সব ক্ষেত্রে একই অবস্থা। অনেক এলাকায় প্রশ্ন করে, ভাই আমি একজন আহলে হাদিস, হানাফি পরিবারে ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো কিনা, জিজ্ঞেস করে। একই কথা বিপরীত দিক থেকেও আসে। তো আমার প্রশ্ন হলো, সুদখোর ঘুষখোর দুই নম্বর, তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কিনা, এই প্রশ্ন তো করেন না। হাদিসের উপর আমল করতেছে, ইস্তিহাদি মাসালা, মত পার্থক্য আছে বাবা, তো এটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গন্ডগোল, কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার ভয় আছে। আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। পেশাব করা পরে ডান হাতে পানি বা কুলুপ নেওয়া যাবে কিনা, পেশাব করার পরে ডান হাতে পানি বা কুলুপ নিয়ে লজ্জাস্থান পরিষ্কার করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ভালো কাজে ডানকে আর তুলনামূলক মন্দ কাজে বামকে প্রাধান্য দিতে বলেছেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, সব ভালো কাজে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, কিন্তু তুলনামূলক মন্দ কাজে বামকে। এমনকি ইস্তিনজার ব্যাপারে, টয়লেটের পর পরিচ্ছন্নতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস আছে, সেটা বাম হাত দিয়ে করার চেষ্টা করতে হবে, ডান হাত দিয়ে নয়। কোনো কারণে ডান হাতের সহযোগিতা নিতে হয়েছে সেটা ভিন্ন বিষয়। কোনো মানুষ যদি লোক দেখারও নামাজ বা ওয়াজ মাহফিল করে, সেটা শিরক হবে কিনা? অবশ্যই শিরক হবে ভাই। ওয়াজ মাহফিলের বক্তা এবং আলোচক, এই দুই গ্রুপের মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা আলা খাতারে নাজিম, রিস্কের উপর আছে, ভয়ঙ্কর একটা জায়গায় আছে। শ্রোতাদের ব্যাপারটা অনেকখানি ভিন্ন মাশাআল্লাহ, আপনাদের নিয়ে টেনশন হয় না। আল্লাহ যদি ওয়াজ মাহফিলের বক্তাদেরকে আর আয়োজকদেরকে মাফ করেন অন্তত আপনাদের উসিলায়, তো সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না। কারণ যারা ওয়াজ শুনতে আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে না। বক্তার ভেজাল থাকতে পারে, টাকার ধান্দা থাকতে পারে, বক্তার ভেজাল থাকতে পারে, নাম খ্যাতির ধান্দা থাকতে পারে, আয়োজকদের ধান্দা থাকতে পারে যে অমুক হুজুর আনছে,
ইয়া বড় মাহফিল করছে, কিছু একটা ঘটায় ফেলছে, নেতাগিরি করছে। এজন্য আয়োজক আলোচক মাহফিলের তাদেরটা নিয়ে টেনশন হয়, কিন্তু আমার সব সময় মনে হয় যে শ্রোতারা যারা থাকেন তাদের বেশিরভাগ মানুষ মুখলেস নিষ্ঠাবান আল্লাহর জন্য আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান। ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা ছাড়া অন্য ধান্দা যদি কোনো ভালো কাজও করেন তার বিনিময়ে সওয়াব তো পরের কথা, গুনাহ হবে, শিরক হবে, শিরকে আসগর হবে, শিরকে খাফি হবে, যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দাজ্জালের ফিতনার ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি কিয়ামতের আগে তোমাদের মধ্যে গুপ্ত শিরক মানুষকে দেখানোর মানসিকতায় ভালো কাজ ঢুকে পড়বে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের আয়োজক ভাইদেরকে, সমস্ত ওলামায়ে কেরামকে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, বড় রিস্কের জায়গা, বড় রিস্কের জায়গা, এই জন্য যারা কথা বলেন তারা নিজেদেরও মাঝে মধ্যে তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে ঘরোয়া মজলিস হওয়া উচিত, সিনিয়র ওলামাদের সোহবত সান্নিধ্যে যাওয়া উচিত যে আমি কেন কথা বলছি, আমি কেন মাহফিল করছি, আমার দিন শেষ উদ্দেশ্যটা কি। যদি দুনিয়া উদ্দেশ্য হয় তো জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সব ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে শুদ্ধ করে দেন, শিরক আসগর নিয়ে দুনিয়া থেকে যেন যাওয়া না লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এরপরের প্রশ্ন, আমরা অনেক সময় মসজিদ বা মাদ্রাসা মাহফিলের জন্য রাস্তার পাশে মাইক বসিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা কালেকশন করি। প্রশ্ন হচ্ছে, এভাবে গায়ের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে দান নেওয়া জায়েজ আছে কিনা? দরকারি প্রশ্ন। মসজিদের বা মাদ্রাসার বা ওয়াজ মাহফিলের জন্য অবশ্যই মানুষের কাছে টাকা চাইবেন, হালাল টাকা মানুষ দিবে, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে ফিতা টাঙ্গায়া মানুষের গাড়ি গতি থামায়া কালেকশন করা অবশ্যই ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে ভালো কাজ না। কারণ এটাতে ওই পথচারী যে তার ডিস্টার্ব হবে, হয়তো সে খুব জরুরি কোনো কাজে যাচ্ছে, তার ক্ষতি হচ্ছে, এই টাইমে গতিরোধ করলে আপনি সেই ক্ষতিটা করলেন। দান করার জন্য কাউকে জোরপূর্বক থামানো, বাধ্য করা, এই এই রাইট, এই অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। আমরা অনুরোধ করতে পারি, কিন্তু তার ক্ষতি করে ডিস্টার্ব করে অনুরোধ করার সুযোগ নেই। লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের মাল সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিল থেকে না দিলে সেটা আমাদের জন্য জায়েজ হবে। আপনি মসজিদের জন্য নেন, মাল সারানো সুন্দরভাবে নিতে হবে, মানুষকে অসম্মান করে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মাহফিলে নাম ধরে এ ভাই আপনি কত দিবেন বলেন, বাধ্য করে, বেচারা শর্মে পড়ে দেয়, জায়েজ নেই। লজ্জায় ফেলে এভাবে টাকা নেওয়া জায়েজ নেই। এই জন্য ভাইরা, ওয়াজ মাহফিলে লাইট কিছু কম দেন, খুব টাকা দিয়া বক্তা আনতে পারেন না, একটু কম দামা বক্তা আনেন তাও ভালো, কিন্তু এইভাবে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া গণহারে রাস্তাঘাট বন্ধ করে কালেকশন, এটা করেন না আল্লাহর হস্তে, আল্লাহর দিনকে অপমান করিয়েন না।